वाह 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 वा। दे 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 कि नहीं दे दे वो सब वो से कब ए जी गोदई ठाकुर ओ उलाचरण ठाकुर तुम এখানে তামার পুকুর থেকে তোমার নামে একটা পত্র এসেছে এ নাও 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 পড়ো তামার পুকুর থেকে আমার নামে দেখেছিস দেখেছিস রে আমার মা ভবতারিনী দয়া দেখেছিস যে আমার মায়ের কথা মনে পড়েছে আমার মন ভার হয়েছে অমনি কামার পুকুর থেকে পত্তর পাঠিয়েছে জয় মা জয় মা দেখ দেখিনি দেখ দেখিনি পত্রখানা পর কে লিখেছে পর দেখিনি মেজো মামা লিখেছে গো দিদমার হয়ে মা কল্যাণীয় গদাধর আশা করি কুশলে আছো বহুকাল হলো তুমি কামার পুকুরের গৃহে আসো নাই তোমার দর্শন পাইবার জন্য আমাদের মন অত্যন্ত ব্যাকুল হইয়াছে এই পত্তর পাইয়া তুমি অবিলম্বে কামার পুকুরে আসিবে সঙ্গে হৃদয় রাম আমাকেও নিয়ে যেতে কয়েছে যাবি রে যাবি সঙ্গে হৃদয় রামকেও আনিবে ইহা আমার একান্তই ইচ্ছা ইতি আশীর্বাদিকা তোমার মা ও তো তোমার মা দিদমা যেতে নিকেছে গো দে দেখিনি যাবো মা যাবো কিন্তু ওরে দে কি আমি যদি মায়ের আদেশ পালন করে কামার পুকুরে যাই তাহলে পূজোর কি হবে রে দিদে ও উমাচরণ ঠাকুর তোমার কি মনে হয় আমার মা ভবতারিণী আমার যাওয়ার অনুমতি দেবেন দেখো তোমার মা ভবতারিণী যদিও বা তোমায় যাবার জন্য ছুটি দেন আমাদের সেজবাবু যে তোমার ছুটি মঞ্জুর করবে না সে ব্যাপারে আমি নিশ্চিত একেবারে কিন্তু কিন্তু দিদমার বয়স হয়েছে একটিবার যদি না যাও তবে কেমন হয় কাউ দেখিনি দাঁড়া রে দাঁড়া আগে মা ভবতারিণীর অনুমতি তো নিয়ে নি তারপর না হয় সেজবাবুর কাছে দরবার করব কিন্তু উমাচরণ বাবু এ কথা কেন তুমি ঠিকই কয়েছ সেজবাবু অত সহজে রাজি হবে না কিন্তু আমার যে মন কানা মায়ের জন্য বড় ছটফট করছে বড় স্বাদ হচ্ছে খামার পুকুর যাওয়ার বড় স্বাদ হচ্ছে আগে রানীমা শিগগির এদিকে আয় এগুলো নিয়ে যা হ্যাঁ রানীমা শোন খেন্তি গিন্নিমারা সব কোথায় আগে রানীমা গিন্নিমারা সব ভেতরেই আছেন ডেকে দেব না না তার কোনো প্রয়োজন নেই তুই যা Thank you.
আচ্ছা ওই মকিমপুরের প্রজাদের সঙ্গে তোমাদের আর কথাবার্তা হলো? তারা এখন সুস্থ আছেন তো? আগে মেশোবাবু গতকাল রাতে আমরা খাবার দিতে গিয়েছিলাম, তখন ওদের সাথে কথাবার্তা হয়েছে। ওদের মুখ দেখে মনে হলো যে কোনো বিষয়ে ওরা খুব ভয় পেয়ে রয়েছে। আমারও তাই বোধই হচ্ছিল। তবে জানো তো ওরা কই ছিল? ওরা কি সব বিপদে টেপদে পড়েছে? ওখানকার নায়ক মশাইয়েরও নাম নিচ্ছিল। তোমরা একবার যাও তো ওদেরকে এখানে ডেকে আনো। ওরা কাল এতই দুর্বল ছিল, সব কথা আমি কইতে পারিনি। হ্যাঁ দিদিমা, যাই। আপনি একটা জিনিস খেয়াল করেছেন? এই প্রজাদের কিন্তু কপালে আর চোখের পাশে কাটা দাগ ছিল, দেখেছেন মা? দেখেছি মতুর, দেখেছি। তবে আমি শুধোবো বলে ঠিক করেছিল, কিন্তু ওরা এতই দুর্বল ছিল আমি ভাবলাম পরে না সব কথা হবে। আচ্ছা মা, নায়েম মশাইয়ের ব্যাপারে ওরা কি বলল? মানে রামদয়াল ঘোষ তো অনেকদিন ধরেই মুকুমপুরের তালুক সামলাচ্ছেন, কোনোদিন তো এমন কিছু বলেননি আগে। আমিও তাই ভাবছি মতুর, তাই আমার বেশি দ্বন্দ্ব নাচছে। পদ্ম এমন ভাবে রাগারাগি শুরু করলো আমি তাই চুপ করে গেছিলাম। তবে ওদের সাথে আমাদেরকে কথা কইতেই হবে। আমার মন কইছে মুকিমপুরে বড় ধরনের কোনো বিপদ হয়েছে যা আমরা জানি না। কি দরজা তো খোলা, ঘরেও তো কেউ নেই, নিশ্চয়ই বাইরে কোথাও গেছে। রতন, রতন! কি আশ্চর্য! রতন! ভাই ভূপাল! হ্যাঁ, খাবারের থালা এখানেই পড়ে রয়েছে, আর কাল রাতেও কেউ খায়নি। সর্বনাশ করেছে রাঘব দাদা, নিশ্চয়ই নিশ্চয়ই ওরা ভয় পেয়ে কোথাও একটা চলে গেছে। দিদিমাকে এক্ষুনি খবর দিতে হবে। আমারও তাই মনে হচ্ছে, চলো। দিদিমা, দিদিমা, ওরা কেউ ঘরে নেই, মকিমপুরের প্রজারা সম্ভবত ভয় পেয়ে পালিয়ে গেছে। আগে ওরা কেউ রাতের খাবার ছুঁয়েও না। কি বলছো? কি দাসরথি তো পাহারায় ছিল, সে কত দাসরথি, দাসরথি! আর কি করতো? এই যে কাল রাতে কয়েকজন প্রজা এসেছিল, তারা অসুস্থ অবস্থায় ছিল, তারা কোথায় গেল? তারা তো ঘরেই। না, তারা নেই, এই পাহারা দিচ্ছিলে তোমরা। কয়েকজন লোক এখানে এলো, তারা বাড়িতে ছিল, না খেয়ে চলে গেল, অথচ তোমরা কেউ কিছু জানো না। মানছি কাল রাতে পাহারা কম ছিল, কিন্তু তুমি তো ছিলে, তুমি কি করছিলে? মতুর, 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 ঠিক আছে, একটু শান্ত হও তুমি। দাসরথি, আশপাশখানে ভালো করে খুঁজে দেখো, দেখিনি কোথাও পাও কি নেই। জিয়া কিরানি, আমার কথা বিশ্বাস হলো মা? আমি কইছিলাম তোমাকে ওই অচেনা অজানা লোকজনদেরকে তুমি ঠাকতে দিও নি, আমার কথা শুনলে নে? কালকে রেতে পাড়া কম ছিল সেই বুঝে পালিয়েছে। নিশ্চয়ই কিছু না কিছু চুরি করে নিয়ে গেছে, সেগুলো তো দেখতে হবে নাকি? এই খান্তি, কোথায় রে? আরে কোথায় গেলি? শোন এদিকে, শোন, বলছি ওই পাইক পেয়াদেরকে কি জিজ্ঞেস কর, বাড়িটা একটু তল্লাশি করতে বল, কিছু চুরি চামারি গেছে কিনা। রানীমা কাল রেতে কয়েকজনকে আশ্রয় দিয়েছিল, তারা পালিয়েছে, নিশ্চয়ই কিছু নিয়ে গেছে, যা যা দেখতে বল গিয়ে, যা। সত্যি বাপু, বার বার করে বারণ করলুম। পদ্ম, ওরা গরিব চাষি, অসুস্থ অবস্থায় এখানে এসেছিল, ওরা কেন চুরি করতে যাবে কাউ দেখিনি? মা, তুমি বুঝতে পারছো? দিদি, মা কিন্তু ঠিকই কয়েছে, ওদেরকে দেখে তো এমন দ্বারা মনে হয়নি। যেমন মা তেমন তার ছোট মেয়ে। মা, তুমি একটু ভেবে দেখো, যাদেরকে থাকতে দিলে, চিকিৎসা করালে, খেতে দিলে, তাহলে তোমাদের কি কিছু না বলে চলে গেল? বলি ভালো নোংরা কি কখনো এমন করে? এই জন্য আমরা সেবারে টগিদের পাল্লায় পড়েছিল। দেখো মা, আমি জানি তুমি সকলকে একটু বেশি বিশ্বাস করো, কিন্তু একটু বুঝে শুনে তো বিশ্বাস করবে না কি? যাই হোক, আমি ওদিকটা গিয়ে দেখি কিছু চুরি চামারি হলো কিনা। ও ক্যান্তি, কি রে জড়ো করলি সকলকে? দাঁড়া, আমি আসছি।
রানীমা, এই তো বলো। আগে বাড়ির আশেপাশে তো কাউকে দেখতে পেলাম না কর্তা। তবে হ্যাঁ, একটা কথা মনে পড়ল, কাল রেতে ওই পেছনের পথে কিছু লোকের পায়ের আওয়াজ পেয়েছিল, তবে কাউকে দেখতে পেলাম না। বেশ, তাহলে তোমার তো কিছু বলার নেই, তুমি এসো এখন। দে আগে কর্তা। আসলে কেউ তো ভাবেনি ওরা এমন করে চলে যাবে, কিন্তু কেন ওরা এমন করে চলে গেল কেউ দেখিনি। আগে রানীমা, ওদের মুখ চোখ দেখে আমার প্রথম থেকেই মনে হয়েছিল যে ওরা খুব আতঙ্কিত হয়ে রয়েছে। বাকি পড়েছিল তো, তাই ওই নায়েব মশাই আমাদের একটু হুমকি দিয়েছিলেন আর কি। নায়েব মানে রামদয়াল বাবু তোমাদেরকে হুমকি দিয়েছেন? না, ঠিক ওই হুমকি না, তবে ওই খাজনা দিতে না পারলে তো একটু বকাঝকা করবেনই। মথুর, তুমি মকিমপুরের নায়েব রামদয়াল ঘোষকে একবার এখানে আসতে কও, যত তাড়াতাড়ি সম্ভব। তিনি যেন আজই জানবাজারে এসে পৌঁছন। আপনি ঠিক বলেছেন মা, এই কথাখানে আমিও ভাবছিলাম। আমি এখনই রণপায় লোক পাঠাচ্ছি। মা, মা, দিদি তুমি কি দেখলে গো, কিছু খোয়া গেছে নাকি? এখনো কিছু ধরা পড়েনি, তবে নিশ্চয়ই ধরা পড়বে। ঠিকই করেছো তুমি পদ্ম, নিশ্চয়ই ধরা পড়বে। তবে কে ধরা পড়বে সেইটা আগে আমাকে ঠিক করতে হবে। জিনিস খেয়াল করেছো মথুর, গত কয়েক মাসে কত চাষি নীল চাষ করছে মকিমপুরে? হ্যাঁ মা, এটা সত্যি লক্ষ্য করার মতো বিষয়। এটা তো সব ধান চাষ করত, এখন নীল চাষের জন্য জমি দিয়েছে আর ধান চাষ প্রায় বন্ধ করে দিয়েছে। কেন বলুন তো মা? এই কথাখানাই তো আমাদেরকে নায়েব মশাইকে শুধুতে হবে মতো। এই ঘটনা তো খুব একটা স্বাভাবিক ঘটনা নয়। কোথায় ঘোষমশাই? দিদমা, দিদমা, মকিমপুর থেকে রামদয়াল ঘোষমশাই এসে পড়েছেন, তাকে ভেতরে আসতে বলি। নিশ্চয়ই, তার জন্যই তো আমরা অপেক্ষা করছি এতক্ষণ ধরে। যাও মথুর, তোমার সঙ্গে আমার কিন্তু বেশ কয়েকখানা কথা আছে। প্রণাম রানীমা। প্রণাম সেজবাবু, সব কুশল তো? আসুন আসুন ঘোষমশাই, আসুন। হ্যাঁ নায়েব মশাই, মকিমপুরের খবর ভালো তো? সেখানকার প্রজারা কুশল তো? কি বলছেন রানীমা, আপনার জমিদারিতে প্রজারা কোনোদিন কষ্টে থাকতে পারে? সবে আপনাদের জন্য, আমরা তো আর সেরকম করে সেখানে যেতে পারিনি। আপনারাই প্রজাদের দুঃখ কষ্ট ঘোচাচ্ছে। দাঁড়িয়ে থাকবে, বসু না, বসু না। না, ছি 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 ছি, কি কথা বলছেন? আপনার সামনে আমি এখানে বসবো এমন ধৃষ্টতা যেন আমার না হয়। Thank you.
তাহলে তো খুব বড় বিপদ নায়েব মশাই। আপনার সাথে তো আমার দু একখানা কথা নয়, বেশ অনেক কটা কথা আছে। আপনি না বসলে কি করে হবে বলুন তো? আমি কইছি আপনি বসুন। আপনি যখন আজ্ঞা দিচ্ছেন তখন আমি আপনার এই 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 পদতলেই বসলাম। তা নায়েব মশাই, আপনি মকিমপুরের তালুকে শিবপুকুর গ্রামে কবে শেষবারের মতো গিয়েছিলেন? কেন রানীমা, কি হয়েছে? যা শুধুচ্ছি তার উত্তর দিন আগে। আগে এই তো দিন চারেক আগে সেইখানকার বাসিন্দে হরি বিশ্বাস আর রতন বিশ্বাসকে আপনি চেনেন? না মানে এত পেজাত নাম হয়তো নাই মনে থাকতে পারে। হঠাৎ এদের খবর আপনি পেলেন কি করে? না আপনি ওখানকার প্রজাদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখবেন, আমি কিন্তু প্রত্যেক প্রজাকে নামে নামে চিনি, প্রত্যেকের কাছে গিয়ে আমি খবরও নিই। আমি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নিত্যদিন তত্ত্ব তালাশ করি। এই এই রতন বিশ্বাস ছেলেটি কিন্তু খুব ধরিবাজ, শয়তান, একবারে এক রোখা এক কুঁয়ে, নিজেকে একবারে কেউ কেউ কেটা বলে মনে করে রানীমা। ওই তো প্রজাদের খেপাচ্ছে, প্রজাদের খেপাচ্ছে, বলছে যে খাজনা দেবে না। আমি তো শুনে একবারে ওদের উপর ঝাঁপিয়ে পড়লাম। আমি দেখলাম আপনার নামে বদনাম করছে, সে তো আমি সহ্য করব না। না না আমি সহ্য করব না, তাই খুব করে শাসিয়ে দিয়ে এসেছি। আমি আমি তাকে শাসিয়ে এসেছি, আমি বলেছি রানীমার নামে বদনাম আমি সহ্য করব না, যে বদনাম করবে তাকে আমি জমিতে পুঁতে রেখে দেব। আমি কি অন্যায় করেছি বলুন সেজবাবু? হ্যাঁ, ওই রতন তার বাপ আর বউকে নিয়ে রাতের আঁধারেই একবার গাঁ ছাড়া হয়েছে। না আমি আমি এসব সংবাদ দিতে পারতাম আপনাদের, কিন্তু এখানে একটা উৎসব চলছে, তার মধ্যে আমি আর এই সংবাদ দিই বটে। বেশ করেছে, আমাদের সব খবর না জানিয়ে ভালোই করেছে। কিন্তু কি জানেন তো, একটা খবর আমাদের জানতেই হবে। বড় কৌতূহল হচ্ছে, তা গত 7-8 মাস ধরে সব চাষিরা ধান চাষ ছেড়ে দিয়ে নীল চাষ করছে। বিশেষ করে শিবপুকুরে সব চাষিরা ধান চাষ ছেড়ে দিয়ে নীল চাষ করছে, বিশেষ করে শিবপুকুরে। সেখানে তো গত বছর ভালোই ধান ফলেছে। তাহলে আগে জল, জলের অভাব, জমি একবারে শুকিয়ে গেছে, তাই নাকি? কিন্তু রানীমা তো সেচের কাজ করানোর জন্য সেখানে খাল খনন করিয়েছিলেন। না না, সে খাল মুছে গেছে, যথেষ্ট ভালো জল পাওয়া যায় নাকি? না তাছাড়া ওই চাষিদের কেউ বুদ্ধি দিয়েছে নীল চাষ করবার জন্য। নীল চাষে ভালো দাদন পাওয়া যায় কি না নায়েব মশাই?
খাল যে মজে গেছে এই কথাখানে আপনি আমাকে আগে কন্নে কেন? এইটাই রানীমা আমার ভুল হয়ে গিয়েছে। আপনারা নানান কাজে ব্যস্ত থাকেন তাই, তবে বেশি দিনের তো নয়, এই মাস চারেক আগের ঘটনা। ও যারা বললো যে খুব জলকষ্টে আছে, তারপর যে বন্যা হলো, বন্যায় সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। মথুর, তুমি নায়েব মশাইয়ের হাতে কিছু টাকা দিয়ে দাও, আপনি যত তাড়াতাড়ি সম্ভব খাল সংস্কারের কাজ শুরু করে দিন। আর পিতাদের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেব আমি। আপনি আর দেরি করবেন না, আজই রওনা হয়ে যান, আর কালই খাল সংস্করণের কাজ শুরু করে দিন, কেমন? আগে আগে আপনি চিন্তা করবেন না রানীমা, আমি ওই সেরেস্তা থেকে সমস্ত টাকা পয়সা বুঝে নিচ্ছি। আসি রানীমা। আসি সেজবাবু।